তোমরা সবাই চিংড়ি মালাইকারি বা ভাপা চিংড়ি তো অনেক খেয়েছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একেবারে নতুন একটি রেসিপি, চিংড়ি কষা। তাহলে চলো দেখা যাক এই রেসিপিটা। হাই মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 পিস গলদা চিংড়ি। এখন এই চিংড়িগুলোতে অল্প লবণ এবং হলুদ মাখিয়ে নেব। তোমরা কিন্তু এই রেসিপিটা ছোট চিংড়ি দিয়ে করতে পারো, গলদা চিংড়ি যে নিতে হবে তা কিন্তু কম্পালসারি না। চিংড়িতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, তাহলে চলো রান্না প্রসেসে যাওয়া যাক। এটি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নেব 3 চামচ সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। এখন এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 কোয়া রসুন। সেই রসুনের কোয়াগুলোকে আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুনগুলো লাল হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের রঙটা হালকা বাদামি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে 1টা টমেটো ব্যবহার করেছি। টমেটো দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়ি নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল, যাতে মশলা ভালোভাবে কষে যায়। জল দিয়ে দেওয়ার পর কড়াইটা ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। চলে এসেছি 5 মিনিট পর, দেখতেই পাচ্ছ মশলা কি দারুণ কষে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু গ্যাসের আঁচ জোরে করে দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট একটু নেড়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ জল। এবার দেব 4টে কাঁচা লঙ্কা, 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ জোরে করে এটাকে ফুটে নিতে হবে। ভালোভাবে ফুটে গেলে কড়াইটা ঢেকে দেব 8 থেকে 9 মিনিটের জন্য। চলে এসেছি 8 মিনিট পর, দেখতেই পাচ্ছ মাছ কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র গ্যাসের আঁচ জোরে করে এটাকে ভালো করে ফুটাতে হবে, কারণ আমরা এটা বানাচ্ছি চিংড়ি কষা, তাই ঝোল রাখবো না, পুরোটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ ঝোল কিন্তু একদম কষে গেছে। এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের একটি নতুন রেসিপি, চিংড়ি কষা। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে তৈরি করে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের। আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, তার সাথে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।